বাহরাইন এশিয়া তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এটি আরব এবং পারস্য সংস্কৃতির নিকটে অবস্থিত ছিল বলে মনে করা হয়। পারস্য উপসাগরে অবস্থিত এই দেশটির অন্য কোনো দেশের সঙ্গে কোনো স্থল সীমান্ত নেই। এই দেশটি মূলত 33টি দ্বীপ নিয়ে গঠিত ছিল। এরপর এর অঞ্চল প্রসারিত করে মোট 84টি দ্বীপ একত্রিত হয়ে একটি স্বাধীন দেশে পরিণত হয়। বাহরাইন দেশটির নামের অর্থ হল দুই সমুদ্র। এর কারণ বাহরাইনের বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। এই দেশের কোনো স্থল সীমানা নেই। দুর্ভাগ্যবশত খুব কম লোকই এই দেশের কৃতিত্ব এবং সাফল্য সম্পর্কে জানেন, যা এর ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য অংশ। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা বাহরাইন সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জানব। আপনি যদি বাহরাইন সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বাহরাইন দেশ তাদের ইতিহাসে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে। বাহরাইন সেই দেশগুলির মধ্যে একটি যাদের ইতিহাসে বিভিন্ন রাজ্য এবং সাম্রাজ্যের শাসনের অধীনে থাকতে হয়েছিল। ওরা বেশ কয়েকটি প্রাচীন সাম্রাজ্যের অধীনে ছিল, যেমন বেবিলন সাম্রাজ্য, এসিরিয়ান সাম্রাজ্য ইত্যাদি। 1600 শতকে দেশটি পর্তুগিজদের দ্বারা দখল করা হয়েছিল, যারা প্রায় 1 শতাব্দী ধরে বাহরাইনকে শাসন এবং উন্নয়ন করেছিল। 1900 শতকে দেশটিতে আমূল পরিবর্তন হয়েছে, কারণ সেই সময় বাহরাইন ব্রিটিশ উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালে এই দ্বীপপুঞ্জে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের অবসান ঘটে এবং দেশটির স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা সফল হয়। এক সময় বাহরাইন দেশটি তাদের মুক্তা এবং বস্ত্রের জন্য বিখ্যাত ছিল। প্রাচীন গ্রীসের সময়ে যখন বাহরাইন টাইলোস নামে পরিচিত ছিল, তখন দেশটি তুলা এবং বস্ত্র শিল্পের জন্য বিশ্বব্যাপী বাজারে পরিচিত ছিল। এছাড়াও বাহরাইনে মুক্তা মাছ ধরা ছিল একটি জনপ্রিয় শিল্প। সেই সময় মুক্তা ব্যবসার সাথে জড়িত অনেকেই এই দেশে এসেছিলেন। এই দেশটিতে বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে বাহরাইনে এক সময় খ্রিস্টধর্ম ছিল প্রধান ধর্ম। সেখানে 7ম শতাব্দীতে ইসলাম ধর্মে পরিবর্তিত হয়। এরপর দেশের সরকার দেশের রাজধানী এবং বৃহত্তম শহর মানামাতে অবস্থিত খামিস মসজিদ ভবনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। এছাড়াও আরও একটি বিখ্যাত মসজিদ আল ফতেহ গ্র্যান্ড মসজিদ এই বাহরাইনে অবস্থিত, যা বহু পর্যটক আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বাহরাইনের একাধিক সেতু এবং কজওয়ে রয়েছে, যা এই দেশটিকে সৌদি আরবের সাথে সংযুক্ত করে। এই দেশে অনেক আইল্যান্ড ব্রিজ রয়েছে, যা একেবারে সৌদি আরবের সাথে সংযুক্ত। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 25,000 গাড়ি যাতায়াত করে। এই দেশের আদিবাসীরা কফি পান করতে খুব পছন্দ করে। সেখানকার স্থানীয়রা কফি পান করার এই রীতিকে তাদের সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে মনে করে। তাই সেখানে অনেক কফি শপ দেখতে পাওয়া যায়। কিন্তু বাহরাইনের কফি ইউরোপীয় কফির চেয়ে ভিন্ন স্বাদের, কারণ সেখানে কফির মধ্যে এলাচ বা জাফরান ইত্যাদি ব্যবহার করা হয়। বাহরাইন দেশে বেশিরভাগ মহিলারা উচ্চশিক্ষিত হয়। আরব উপদ্বীপের মধ্যে এই দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে প্রাচীনতম। তাই সেখানকার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক, মধ্যবর্তী এবং মাধ্যমিক এই 3টি স্তরে বিভক্ত। যেহেতু সেখানে ছেলে মেয়েদের শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় এবং তা বাধ্যতামূলক, তাই সেখানে বেশিরভাগ আদিবাসী লোকজন পড়তে এবং লিখতে পারেন। ফলস্বরূপ সেখানে উচ্চ স্তরের মহিলাদের সাক্ষরতা দেখা যায়। সবশেষে বলে রাখি, যদিও বাহরাইন ভ্রমণের জন্য একটি নিরাপদ দেশ, তবুও সেখানে ভ্রমণের সময় মনে রাখতে হবে দেশে খোলামেলা পোশাক পরে বাইরে না বেরোনোই ভালো। এছাড়াও যদিও সেখানে পর্যটকদের দোকানে অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হয়, কিন্তু তা রাস্তায় বা পাবলিক প্লেসে পান করা নিষিদ্ধ। তো এই ছিল বাহরাইন সম্পর্কে কয়েকটি অজানা তথ্য।